যে খুঁজে দিলেন দেখা, ওরে শত দোষে হয় না। আজ আমার চ্যানেল শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে ঘুরে দেখব রামকৃষ্ণ মঠ হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদের রামকৃষ্ণ মঠে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসকে উৎসর্গ করা একটি সুন্দর মন্দির আছে। এটি একটি সার্বজনীন মন্দির, এই অর্থে যে ধর্ম বর্ণ গোষ্ঠী বর্ণ লিঙ্গ এবং জাতীয়তা নির্বিশেষে সকল মানুষকে এখানে স্বাগত জানানো হয়, তারা উপাসনা ভজন আরতি ইত্যাদিতে অংশগ্রহণ করতেও পারে বা নীরব প্রার্থনা বা ধ্যানে নিজেকে নিযুক্ত করতে পারে। এই মন্দিরটি এমন একটি জায়গায় আছে যেখানে যে কেউ ধ্যান বা প্রার্থনা বা চিন্তার মাধ্যমে আত্মতদন্ত নিজের গভীরে ডুব দেওয়ার জন্য অনুকূল পরিবেশের ও রয়েছে। এখানে আমরা দেখতে পেলাম বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সিলেন্স, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান কেন্দ্র। এখানে একটি ডিসপেন্সারি আছে, এখানে ভারতীয় সাধুদের ওপর একটি সচিত্র জাদুঘর আছে, এখানে একটি পাবলিক লাইব্রেরি, সাধারণ এবং শিশুদের বিভাগ রয়েছে, আরও একটি মাল্টিমিডিয়া আর্ট গ্যালারি যা ভগবদ্গীতা এবং উপনিষদ থেকে থিম চিত্রিত করে। এই মঠটিতে কল্যাণমূলক কাজও হয়, যেমন দৈনিক খাদ্য ও দুধ বিতরণ এবং আর্থিক চিকিৎসা ও শিক্ষাগত সহায়তাও প্রদান করা হয়। রামকৃষ্ণ মঠ 1922 সালে সেকেন্দ্রাবাদে বেগমপেট এলাকায় একটি স্বাধীন আশ্রম হিসেবে শুরু হয়েছিল। পরবর্তীকালে সেকেন্দ্রাবাদের মার্কেট স্ট্রিটে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সমিতি 1959 সালে আশ্রমের সাথে একীভূত হয়। একীভূত সত্ত্বা 1973 সালে রামকৃষ্ণ মঠ বেলুরের একটি শাখা কেন্দ্রে পরিণত হয়। এই কেন্দ্রটি 1979 সালে তার বর্তমান প্রাঙ্গণেও স্থানান্তরিত হয়। এইখানকার শান্তিপূর্ণ পরিবেশ আমাদের খুব ভালো লাগলো। ভগবান রামকৃষ্ণ সারদা মা ও স্বামী বিবেকানন্দ উৎসর্গীয় এই মন্দিরের পরিবেশের আগে আমরা জুতা বাইরে জুতের স্ট্যান্ডে রাখতে হয়েছিল। মন্দিরের নিচতলায় ভক্তি সঙ্গীতে মনকে আধ্যাত্মিক দিকে নিয়ে যায়। রামকৃষ্ণ মঠ ইন্দ্রা পার্কের ঠিক বিপরীতে অবস্থিত এবং আমরা হায়দ্রাবাদের আমাদের দর্শনীয় স্থানের ভ্রমণের সঙ্গে সঙ্গে এটাকে পরিদর্শন করলাম। এছাড়া এখানে গেস্ট হাউস রয়েছে, আপনারা আগে থেকে ইমেল আইডি বা ফোন করে আসতে পারেন এখানে। এবার আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে উল্টো দিকেই ইন্দিরা পার্কে চলে এলাম। ইন্দিরা পার্ক থেকে আমরা সেক্রেটারিয়েট বিল্ডিং তেলেঙ্গানা দেখলাম। ওখান থেকে একটু হেঁটে মিডল ট্যাঙ্ক রোড চলে এলাম, তারপরে হোসেন সাগর আসলাম। হোসেন সাগরের ব্রিজ দিয়ে দেখতে দেখতে চলে গেলাম এন টি রামারাও পার্ক। এই এন টি রামারাও পার্ক শিশুদের জন্য তো স্বর্গ, যাই হোক, এন টি আরের পার্ক ঘুরে মিশনে ফিরে এলাম, সেই মিশন থেকে থেকে গেলাম।
Thank you.